নিউ নর্মাল লাইফে ঘুরে দাঁড়াচ্ছে চলচ্চিত্র শিল্প, শুরু হয়েছে বেশ কিছু সিনেমার শুটিং, আশা ফিরে পাচ্ছেন শিল্পী ও কলা কুশলীরা। করোনাকালে ধসে পড়া চলচ্চিত্র শিল্প চেষ্টা করছে মাথা তুলে দাঁড়ানোর। লকডাউনের ক্ষতি কাটিয়ে শুরু হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং। যেহেতু শুটিং সেটে নিয়মিত আসা শুরু করছি, তার মানে অনেক বেশি ভালো আছি। আর যে কাজগুলো শুরু করব সামনে, তার একটা তো অলরেডি চলছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই, আর শাপলা মিডিয়ার আরেকটা শুরু হবে, সেটা হচ্ছে যোগ্য সন্তান। আর এছাড়াও তার বাইরে দুইটা সিনেমা আছে, ভালো সময়ের জন্যই কাজ করে যাচ্ছি। তো আমি অবশ্যই আশাবাদী যে নেক্সট ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে একটা আমাদের মুভি প্রজেক্ট শেষ হয়েছে আগস্ট 1975, খুব শীঘ্রই আমরা রিলিজ করতে চাই। সিনেমা হল খুললে আমরা হলে এই ছবিটা মুক্তি দেব। আর বহুদিন পর প্রাণ চাঞ্চল্য ফিরছে নিঝুম হয়ে থাকা FDC-তে। একে তো আমরা শিল্পীরা 5 মান্থ ঘরে বসেছিলাম, ভয় ভীতিটা আমরা কাটিয়ে উঠেছি। বলতে গেলে আমি তো পুরোপুরি কাটিয়ে উঠেছি, আমি অনেক কাজ করছি। চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব ফিরে পেতে কার্যকর পদক্ষেপ আশা করছেন নির্মাতা ও কলা কুশলীরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবার কাজের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। করোনার এই যুগে আমাদের FDC-র যত সার্ভিস আছে সেগুলোকে অর্ধেকে নামিয়ে আনা উচিত চলচ্চিত্রের স্বার্থে, যাতে চলচ্চিত্র বেশি নির্মিত হয়। করোনাকে আমরা মোকাবেলা করে যে এখন এগিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ আমরা মনে হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের সূর্য আস্তে আস্তে আমাদের উদয় হচ্ছে, আমরা ইনশাল্লাহ একটা ভালো অবস্থাতে যাব, এটাই আমরা আশা করি। সৌরভ বাপ্পা, BBC News, ঢাকা।